আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমাদের ডাটা এন্ট্রির পঞ্চম ক্লাস এবং ওয়েব রিসার্চের তৃতীয় ক্লাস। আজকের ক্লাসে আমরা জানব গুগল ট্রেন্ডস কি, গুগল ট্রেন্ডসে কিভাবে কাজ করে, গুগল ট্রেন্ডস থেকে কিভাবে আমরা ডাটা কালেক্ট করতে পারি। তো প্রথমে আমরা চলে যাব আমাদের সার্চ ইঞ্জিনে। সার্চ বারে এসে আপনি গুগল ট্রেন্ডস লিখে সার্চ করবেন। যেহেতু আমার আছে, আমি সার্চ করলাম। ডাটা কালেক্ট করার আগে আমরা জানি গুগল ট্রেন্ডস কি, গুগল ট্রেন্ডস কিভাবে কাজ করে, গুগল ট্রেন্ডসের ডাটাগুলো কি হতে পারে। মূলত গুগল ট্রেন্ডস হচ্ছে গুগলের একটি ডিভিশন, যেই ডিভিশনে শুধু ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। সারা বিশ্বের কোন দেশের কোন কোন লোক কোন কোন কিওয়ার্ড বা কোন কোন টপিক নিয়ে গুগলে সার্চ করে, গুগলের কাছে কি জানতে চায়, এই ডাটাগুলোই গুগল ট্রেন্ডসে এসে আমরা কালেক্ট করতে পারি। মূলত গুগল ট্রেন্ডস ডাটা এন্ট্রির চেয়েও বেশি ব্যবহার হয় এসইও এর ক্ষেত্রে। ডাটা এন্ট্রির কাজে খুব অল্প ব্যবহার হয়। যদি আমরা মার্কিং করতে চাই তাহলে বলতে পারি যে ডাটা এন্ট্রির কাজে 40+, আর হচ্ছে এসইও এর ক্ষেত্রে 60+ ইউজ হয় গুগল ট্রেন্ডস। গুগল ট্রেন্ডসের মাধ্যমে আমরা জানতে পারি যে ইউএস এর কোন টপিকটা ট্রেন্ডিংয়ে আছে, কোন টপিকটা নিয়ে মানুষ বেশি সার্চ করতেছে, মানুষ আসলে কী চায়, এই বিষয়গুলোই আমরা জানতে চাই। এখানে ডাটা কী? এখানে ডাটা হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড কী? যারা এসইও করেন তারা ভালো জানেন, যারা এসইও করেন না তাদেরকে বলছি। কিওয়ার্ড হচ্ছে গুগলের আমরা এসে যা লেখেই সার্চ করি না কেন, সেটাই কিওয়ার্ড। এখানে যদি এসে আমি সার্চ বারে লিখি যে গুগল আমার নাম কি, এটাই মূলত কিওয়ার্ড। গুগল এটাকেও লিপিবদ্ধ করে রাখবে। তবে আমরা এখানে সেই কিওয়ার্ডগুলোই পাবো যে কিওয়ার্ডগুলো বেশি আলোচনা হয়, বেশি সার্চ হয়। এই কিওয়ার্ডগুলো মূলত এন্ট্রি করাই হচ্ছে ডাটা এন্ট্রি। এখানে আমরা এই কিওয়ার্ডগুলোই এন্ট্রি করব। সাপোজ আমার ক্লায়েন্ট হচ্ছে অস্ট্রেলিয়ার। সে আমার কাছে জানতে চাইলো যে 2021 সাল থেকে অথবা 2022 সালের জানুয়ারি থেকে বর্তমান পর্যন্ত কোন কোন টপিক নিয়ে গুগলে বেশি সার্চ করা হয়েছে, তুমি সেই কিওয়ার্ডগুলো আমাকে নোট করে দাও। এটা আপনার কাজ হতে পারে। আমরা আছি বর্তমানে গুগল ট্রেন্ডের হোম পেজে। আমরা যদি এই থ্রি ডট অথবা মেনু বার ক্লিক করি তাহলে দেখতে পারবো আমরা হোম পেজে আছি। এখানে সার্চ বারে লেখা আছে ইন্টারেস্ট সার্চ স্ট্রিম অর টপিক। আপনি কোন টপিক নিয়ে সার্চ রেজাল্ট জানতে চাচ্ছেন। এখানে যদি আপনি আপনার টপিক লিখে সার্চ করেন তাহলে জানতে পারবেন যে এই টপিক নিয়ে আসলে গুগলের কাছে কতজন মানুষ জানতে চায়। সাপোজ আমি এখানে লিখলাম iPhone 13, দেখেন iPhone 13 নিয়ে 100-এর মধ্যে 100-ই সার্চ হয়েছিল প্রথম দেখে, এখন কিন্তু আস্তে আস্তে 79 জন লোক এখনও সার্চ করে। এই যে ফিচার বা এর সার্চ ইঞ্জিন কতখানি, মানুষ কতটুকু চাচ্ছে এখনও প্রোডাক্টটা, এই বিষয় নিয়েই আমরা জানতে পারবো গুগল ট্রেন্ডসের। এরপর আমরা যে রেজাল্টগুলো দেখতে পাচ্ছি এইগুলো হচ্ছে আপনার সাব রিজন, মানে একটা দেশের ভিতরে আমাদের যেমন অনেকগুলো বিভাগ আছে তেমন বড় বড় দেশ, যেমন ইউনাইটেড স্টেট এখানে দেখাচ্ছে, ইউনাইটেড স্টেটের অনেকগুলো অঞ্চল আছে যেগুলো আলাদা আলাদা অঞ্চল হিসেবে বিবেচিত হয়, সেই অঞ্চলগুলোতে কে কে সার্চ করছে এগুলো দেখাচ্ছে। আপনি এখান থেকে চাইলে কান্ট্রি সিলেক্ট করতে পারেন। আচ্ছা, এখানে বলছে ইয়ার ইন সার্চ 2021, 2004 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত কোন বছরে কি কি লেখে গুগলে সার্চ করা হয়েছে সেই ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে জানতে পারবো। নিচে লেখা আছে রিসেন্টলি ট্রেন্ডিং গ্লোবাল, রিসেন্টলি সময়ে কোন কোন বিষয়গুলো ট্রেন্ডিং এ আছে গ্লোবাল, মানে সারা বিশ্বে এই এই দেশে এই এই বিষয়গুলো নিয়ে গুগলে বেশি সার্চ করা হয়েছে। এরপর আছে ইয়ার ইন সার্চ, ওই যেটা বললাম 2004 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত কোন বছর কি লেখে সার্চ হয়েছে, এই ডাটাগুলো আমরা এখান থেকে কালেক্ট করতে পারি। এখানে এই যে শোয়িং আইটেমস, এখানে ক্লিক করলে আরো মোর রেজাল্ট পেয়ে যাবো আমরা। তো এটি মূলত হোম পেজের স্ট্রাকচার ছিল। আমরা এবার মেনু বারে যদি ক্লিক করি তাহলে আছে এক্সপ্লোর, এক্সপ্লোরে আসি। এখানে ওই লেখছে অ্যাড এ সার্চ টিম, আপনি কি সম্পর্কে জানতে চান সেটা সার্চ করুন, ওইটা লেখেছে। আমরা জানতে চাচ্ছি না এখন নির্দিষ্ট কোনো ইস্যু নিয়ে। আমরা যে বললাম জানুয়ারি থেকে বর্তমান সময় পর্যন্ত কোন কোন ইস্যুগুলো নিয়ে গুগলে সার্চ করেছে সেই নির্দিষ্ট টপিকগুলো আমরা এই পেজে পাবো। এই পেজের নাম এক্সপ্লোর। এখানে একটা সার্চের পরে দেখেন সবগুলো সার্চের পরে এখানে কিন্তু প্লাস দেখাচ্ছে যে কত পার্সেন্ট মানুষ সার্চ করে এগুলো দেখাচ্ছে, কিন্তু দুইটা সার্চের পরে দেখাচ্ছে ব্রেকআউট। ব্রেকআউট মূলত কী,
কেন সার্চের পরে কিওয়ার্ডের পরে ব্রেকআউট উঠেছে। ব্রেকআউট মূলত বর্তমানে এই বিষয়টা নিয়ে সার্চ হচ্ছে না। আমরা যদি গ্রাফস ফলো করি তাহলে দেখবেন যে দেখেন প্রথমে সার্চ ছিল না, তারপরে খুব সার্চ হয়েছে, খুব হয়েছে, খুব হয়েছে, কিন্তু বর্তমান সময়ে এসে খুব অল্প সার্চ হচ্ছে, 135। এই জন্য এটাকে ধরেছে ব্রেকআউট, মানে এই টপিকটা নিয়ে এখন কাজ করলে বা বিজনেস করলে তুমি বিজনেসে ফেলওর হতে পারো। বর্তমানে এই টপিকটা স্থির হয়ে গেছে। ওয়ার্ল্ড ওয়াইডের জায়গায় এখানে ডাউন অ্যারোকিতে ক্লিক করলে অনেকগুলো কান্ট্রি পাবেন, এখানে কিন্তু বাংলাদেশও শো করবে। আমি বাংলাদেশের অল ক্যাটাগরি নিয়ে সার্চ করলাম যে লাস্ট 12 মাসে বাংলাদেশের মানুষ কী কী নিয়ে সার্চ করে। তো বাংলাদেশের মানুষ এই এই ব্যাপারগুলো নিয়ে সার্চ করে, এই রেজাল্টগুলো আমরা এখানে পাবো। এখানে পাস্ট 12 মান্থের জায়গায় আপনি নির্দিষ্ট সিলেক্ট করে এখানে অল ক্যাটাগরি থেকে, আসলে যেহেতু বাংলাদেশে ওই রকম সার্চ রেজাল্টগুলো গুগল এখন ওইভাবে কাজ করতেছে না, গুগল ট্রেন্ডসের নেই, মানে অনেক অনেক দেশ আছে বাংলাদেশ নেই, সেখানে আমরা যে অস্ট্রেলিয়ার ডাটা নিব, সে কারণে আমরা অস্ট্রেলিয়া সার্চ করি, ভালো রেজাল্ট পাবো। হ্যাঁ, অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ারও 7 ডেজ নেই, ঠিক না, 9 ডেজ। অস্ট্রেলিয়াতে লাস্ট 90 ডেজ, 90 দিনে এই এই ইস্যুগুলো নিয়ে সার্চ হয়। আপনি যদি অল ক্যাটাগরি থেকে নির্দিষ্ট ক্যাটাগরি চুজ করতে চান, ক্যাটাগরি কখন চুজ করবেন? ধরেন আপনার ক্লায়েন্ট বললো যে আমি একজন বুক সেলার অথবা বুক পাবলিশার, আমি কাজ করব বই নিয়ে, তো তুমি শুধু দেখবা গুগলে বই নিয়ে কোন কোন ব্যাপারগুলো সার্চ হয়, কোন কোন টপিকগুলো বা কিওয়ার্ডগুলো গুগলে ট্রেন্ডিং আছে। অল ক্যাটাগরি থেকে আপনি এখান থেকে বুক সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর ওয়েব সার্চ, আপনি চাচ্ছেন যে গুগলে কী কী লেখা সার্চ হয়, এই জন্য ওয়েব সার্চ। ওয়েব সার্চ মানেই গুগলে সার্চ, ঠিক আছে। এখানে 75 থেকে এখন পর্যন্ত এসে দাঁড়িয়েছে কততে, 71, তার মানে এটা খুব ভালো পর্যায়ে আছে বুক সার্চ নিয়ে। আমরা যদি ওয়েব সার্চ না দিয়ে দেখি যে ইউটিউবে কতজন মানুষ বই নিয়ে সার্চ করে, সেক্ষেত্রে আমরা এখানে ইউটিউবটাকেও সিলেক্ট করে দিতে পারি। লাস্ট 90 দিনে বুক নিয়ে অস্ট্রেলিয়ার মানুষ ইউটিউবেও হিউজ সার্চ করেছে, 71, তার মানে অস্ট্রেলিয়ার যে ক্লায়েন্ট আমাকে কাজ দিয়েছে সে কিন্তু কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করতে পারে। এখন আমার কাজ কী? এখন আমার কাজ হচ্ছে এই কিওয়ার্ডগুলো তাকে দেওয়া। কীভাবে দিতে পারি? আপনার এই যে সার্চ টপিক, এটা আমাদের টপিক, কী কী টপিক নিয়ে সার্চ হয় এটা, আর এই যে রাইজিং আছে এখানে ডাউন অ্যারোকিতে ক্লিক করে টপ দিয়ে দিবেন যে কোন কোন টপিকগুলো টপে আছে। দেওয়ার পর এই যে ডাউন অ্যারোকিটা আছে এখানে ক্লিক করে আপনার এই টপিকগুলো ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড হয়ে গেছে, আমি জাস্ট অফ ইন করবো। দেখেন এটা কিন্তু এক্সেল শিট অফ ইন হয়ে গেছে। এখানে আমরা সার্চ ইঞ্জিনের নামটা দিব, কোন সার্চ ইঞ্জিন থেকে আমরা আসলে রেজাল্টটা নিয়েছিলাম, আমরা জানি আমরা এখানে ইউটিউব সার্চ করেছিলাম। ওকে, আমাদের কাজ শেষ। এখন আপনি কীভাবে ডেলিভারি দিবেন? ফাইলটা নর্মালি সেভ করে আপনি আপনার ক্লায়েন্টকে, ক্লায়েন্ট কীভাবে আপনার কাছ থেকে ডেলিভারি চাচ্ছে সেভাবে ডেলিভারি দিয়ে দিবেন। আচ্ছা, এক্সপ্লোরের কাজগুলো, এবার আসছে ট্রেন্ডিং সার্চ, ডেইলি সার্চ। এখানে প্রতিদিন কোন কোন টপিকগুলো নিয়ে কত হাজার সার্চ হচ্ছে আমরা এই রেজাল্টটি এখানে দেখতে পারছি। এখানে আছে রিয়েল টাইম সার্চ, আমরা যদি এখানে ক্লিক করি 24 ঘন্টায় কত সার্চ হচ্ছে, এই মুহূর্তে কত সার্চ হচ্ছে, লাস্ট আধা ঘন্টা এসে কত সার্চ হচ্ছে, আমরা এই রেজাল্টগুলো পাবো এই পেজে। এখানে আমাদের কান্ট্রি নেম। এখন যদি আমরা আসি ইয়ার ইন সার্চ, ইয়ার ইন সার্চ, এই ফিচারটা মূলত ওই যে বলেছিলাম 2004 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত কোন বছরের বা কত বছরের ডেটা আপনি চাচ্ছেন সেগুলো পাবেন এখান থেকে। আমরা যেহেতু প্রথমে অস্ট্রেলিয়া সিলেক্ট করেছি, এখানে কিন্তু অস্ট্রেলিয়া সিলেক্ট করাই আছে, আর এখানে আছে 2022। মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে এখানে কিন্তু আপনি 2022 পাবেন না, 2022 পাওয়ার জন্য প্রথমেই যে দেখালাম পাস্ট 12 মান্থ ওইখানেই পাবেন 2022-এর ফিচারটা। যদি 2022-এর ফিচার এখানে পেতে চান সেক্ষেত্রে আপনাকে 23 সাল এখানে আসতে হবে। সাপোজ আমার ক্লায়েন্ট আমার কাছে জানতে চেয়েছে 2017 সালে আসলে কোন টপিকগুলো নিয়ে গুগলে সার্চ হয়েছে অস্ট্রেলিয়ায়, আমাকে সেটা নোট করে দাও। এখানে আমরা আসলে কী পাবো? টপ 10 রেজাল্ট পাবো। 2017-তে এসে ওভারঅল সার্চ সব কিছু মিলিয়ে টপ 10 সার্চ হয়েছে এইগুলো। এখানে দেখেন ক্যাটাগরি ওয়াইজ চলে আসছে। এখন আমার ক্লায়েন্ট আমাকে বলছে যে তুমি শুধু ইনফো কিওয়ার্ড নিয়ে বা গুগলে ইনফরমেটিভ যে কিওয়ার্ডগুলো লেখা সার্চ হয়েছে সেই ডাটাগুলো আমাকে দাও। এখন ইনফরমেটিভ কিওয়ার্ড আসলে কি, যারা এসইও করেছে তারা জানে, এটা মূলত হোয়াট ইজ, হোয়াই ইজ, হাউ টু, এই এই ওয়ার্ডগুলো দিয়ে যেই কিওয়ার্ডগুলো আমরা গুগলে লিখে সার্চ করি সেগুলোই হলো ইনফো কিওয়ার্ড অথবা ইনফরমেটিভ কিওয়ার্ড।
চাচ্ছেন সেই ক্যাটাগরি সিলেক্ট করে আপনি নিতে পারেন। ডাউনলোড করার কোনো অপশন নেই, জাস্ট নর্মালি কপি করে আপনি নোটপ্যাডে অথবা এক্সেল শিটে সেটে সংরক্ষণ করে ফাইল সেভ করে আপনার ক্লায়েন্টকে দিতে পারেন। এটি ছিল মূলত আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করতে পারেন, বেশি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।